যুবকরা এখন সবাই বলে যুবকরা নাকি খারাপ হয়, আমি বলি যে না, আমরা তাদেরকে ভালো করতে জানি নাই। খাইছে আর কি, মারার দরকার কি? ইচ্ছাই খায়, বন্ধুর তালে ফলো তো খায়, খাইয়ে লাইছে আর কি। হইয়া যা হওয়ার হইয়া, এটার নিয়ে তার দোষারোপ করার দরকার না, তাকে উৎসাহ দিতে হবে, তাকে কনফিডেন্স দিতে হবে। আচ্ছা ভুল করছো তো করছো, বাদ, সামনে থেকে যেন না হয়। এভাবে করলে আস্তে আস্তে খারাপ গুলো ভালো হবে কি হবে না? কিন্তু আপনি আমি কিতা করি, ওই যে 10 বছর আগে যে খারাপটা করছে, ওই 10 বছর পরে তুই এমন কামটা কেমনে করছো? কথা কয় ঠিক কিনা? ওই যে ফুরান গাও আবার কুসলাই দেয়, কথা বলেন ঠিক কিনা? এই কাজ করা যাবে? এই কাজ করলে কখনো ভালো হবে? বরং এই কাজ করলে ভালো গুলাও খারাপ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই সমস্ত কাজ করা যাবে? ইমানদার ভাইরা একটু খেয়াল করবেন, মাইকের আবার যদ্দুর যাচ্ছে, আমি বারবার বলছি, কোরআন এমন একটি কিতাব যেখানে পরিবর্তনের দরকার নাই। এখানে একটা জিনিস শিখে রাখবেন, 2021 সাল এখনো 25 সাল আসে নাই, কিন্তু 21 সালে বলতে পারি 25 সালও কোরআন থাকবে, 30 সালে প্যান্ডেল এটা থাক না থাক, কোরআন থাকবে। এই ডিজাইন চলুক না চলুক, কোরআনের ডিজাইন চলবে। আইফোন 13 চলুক না চলুক মার্কেটে, কোরআন চলবে। তার মানে কি একটু বুঝবেন, ভবিষ্যৎ এখনো আবিষ্কার হয়নি, ভবিষ্যতের চাহিদা কেমন সেটা আমরা জানি না, কিন্তু কোরআন এমন একটি পারফেক্ট কিতাব যেখানে ভবিষ্যতের চাহিদা পর্যন্ত বর্তমানে পূরণ করে দেওয়া আছে। সময়ের তালে 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 কোরআন বেশি উঠবে, সময়ের তালে তালে কোরআনের সত্যতা বেশি উঠবে, সময়ের তালে তালে কোরআনের সৌন্দর্যতা বেশি উঠবে। এই কোরআনকে এমন ভাবে আল্লাহ নাজিল করেছেন, এমন সত্যায়িত, এমন অথেন্টিক বানিয়েছেন, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, বড় বড় বিধর্মী বিজ্ঞানীরা পর্যন্ত বলতে বাধ্য হয় মুসলমানদের কিতাব কোরআন এমন একটি কিতাব যেখানের মধ্যে একটা সূত্র, একটা তত্ত্ব বিন্দু পরিমাণ বল নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ডক্টর মুরিজ বুকাইল, আজকে বাসায় যাওয়ার পর এটা সার্চ দিয়ে দেখবেন, ডক্টর মুরিজ বুকাইল, যুবকবরের তাবাস দিয়ে বলেন ডক্টর মুরিজ বুকাইল, ডক্টর মুরিজ বুকাইল কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, উত্তর পেয়ে যাবেন। ইসলাম ধর্ম গ্রহণ করার অন্যতম কারণ কোরআন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। অটোফেজি নিয়ে গবেষণা করে জাপানি বিজ্ঞানী মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ। শত 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 শত